বলেছে যে এখান থেকে বাস যায়। তো আমি মাছ ধরার বোটগুলোর মধ্যে সুন্দর এই জায়গা মানে একটা হেঁটে এসেছি, কিন্তু এখানে আসার এখন বাজে 4:10, আর এখন আমি জাস্ট হোটেল থেকে বের হলাম। আর আজকে আমি যাব হচ্ছে মেরিনা বিচের লাইট হাউস আর হচ্ছে MGR মেমোরিয়াল। এর আগে আমি মেরিনা বিচে গিয়েছি, কিন্তু তখন এই দুটো জায়গা আমার দেখা হয়নি, তো আজকে সেখানেই যাচ্ছি। তো এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এখান থেকেই বাস যায়, তো আমি এখান থেকে যাব শুনেছি। আমি শিওর না যে যায় একদম, আমাকে কয়েকজন বলেছে যে এখান থেকে বাস যায়, তো আমি এখান থেকেই যাব। তো আগে গিয়ে আপনাদের সাথে দেখ, এখান থেকেই বাস পাওয়া যাবে। অনেকে আমাকে বলেছে যে দেখছেন ওটা হচ্ছে বাস স্ট্যান্ড, আমি এখানে দাঁড়িয়ে আছি আর বাস আসবে জাস্ট আমার ব্যাক সাইড থেকে, এই সাইড থেকে বাস আসবে। তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, আসুক দেখি যে এখান থেকে মেরিনা বিচের বাস পাওয়া যায় কিনা। দাঁড়ানোর পরে এখান থেকে কিন্তু আমি বাস পেয়ে গেলাম মেরিনা বিচে যাওয়ার জন্য, আর নিলে হচ্ছে 10 টাকায়। বাসে করে এসে নামলাম মেরিনা বিচের সামনে, অনেক বড় এই এই রোড, এর আগের ভিডিওতে আমি দেখেছি। তা আজকে আমি পরে যাব ওখানে, আগে হচ্ছে লাইট হাউস আর হচ্ছে MGR মেমোরিয়াল হলেই যাব। আর তার আগে এখানে একটা স্ট্যাচু দেখলাম, তো সেটার ভিডিও আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মেরিনা বিচের বাইরের দিকটা, প্রচণ্ড হাওয়া এখানে দেখুন কিরকম হাওয়া, দেখেছেন দুই সাইডে বিপদ হাওয়া। একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম যে লাইট হাউসটা, বললো এখান থেকে আরও 1 কিলোমিটার। এই রাস্তা ধরে অনেকটা সোজা হেঁটে এসেছি, হেঁটে আসার পরে তারপরে এই যে লাইট হাউস, এই যে এটা হচ্ছে লাইট হাউস রোডের সাথে, তো এখানে বাস স্টপ আছে। বাসে এই যে বাসগুলো যাচ্ছে এদেরকে বললে এখানে নামিয়ে দেবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি মেরিনা বিচে নেমেছি, তার জন্য আমাকে অনেকটা হাঁটতে হয়েছে। এই যে চেন্নাই লাইট হাউস, আমি ওই একদম ওই টপে উঠেছিলাম, একদম ওটার উপরে উঠেছিলাম, নাইন্থ ফ্লোর, ওটা ওখান থেকেই দেখলাম, খুব সুন্দর। তো আপনারা আসলে অবশ্যই কিন্তু এই জায়গায় আসবেন, চেন্নাই লাইট হাউস। প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটলাম সোজা রাস্তা ধরে, হেঁটে এই লাইট হাউসে এসে পৌঁছালাম, এখন বাজে 5:30। আর এই যে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, আর এই লিফ্ট লিফ্ট আসুক, লিফ্ট উপরে গেছে, এই লিফ্টটা করেই ওপরে যাব। এটা হচ্ছে লাইট হাউসের ভেতরকার ছবি, আর লাইট হাউসে ওঠানো কিছু ছবি এবং মেরিনা বিচে ওঠানো কিছু ছবি আমি এখানে আপনাদের জন্য শেয়ার করছি। এই রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে এসেছি ওইখান থেকে, অনেক দূর থেকে হেঁটে এসেছি, প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, ওই যে জায়গাটা টার্নিং, আমি আবার এইটা বাই রোড, এই রোড ধরে এসেছি, এসে তারপর এখানে এসেছি। অবশ্যই এই লাইট হাউসে কিন্তু অবশ্যই আসবেন, দারুণ, মানে এখান থেকে যদি আপনারা যখন দেখবেন এই উপর থেকে নতলা, এটা 9th ফ্লোর, নতলা থেকে যখন দেখবেন এত সুন্দর লাগবে এই বিচটা, দেখুন জাস্ট আমার ব্যাক সাইড, খুবই সুন্দর, তো অবশ্যই দেখবেন। দারুণ, মানে এত সুন্দর হাওয়া, মানে মনে হচ্ছে নিয়ে চলে যাবে, এত সুন্দর এই লাইট হাউস।
লাইট হাউস থেকে দেখুন কি দারুণ। ভাবছিলাম আসবো না, কিন্তু এই মেরিনা বিচ দেখলে থাকা যায় না, তাই আবার হেঁটে হেঁটে চলে আসলাম। তো দেখি একটু উঠাই এখানকার ভিডিও, দেখুন কত কাঁকড়া পড়ে আছে। মাছের জায়গায় দেখুন, এই যে সমস্ত এগুলো মাছের ট্রলি, এই যে সমস্ত মাছের ট্রলি এখান দিয়ে লাইন দিয়ে যে সমস্ত দেখছেন সমস্ত কিন্তু মাছের ট্রলি, এরা এদিক দিয়ে যায় মাছ ধরতে। এবং এখানে নিচে কিন্তু অসংখ্য এরকম মাছ পড়ে আছে, কাঁকড়া পড়ে আছে। আজকে আমার দুটো জায়গায় যাওয়ার ছিল, একটা ছিল এমজিআর হাউস আর একটা ছিল লাইট হাউস। তো আমি প্রথমে লাইট হাউসে এসেছি, আর লাইট হাউসে আমার অনেকটা সময় চলে গেছে, সেই কারণে আমার এমজিআর হাউসে আর যাওয়া হয়নি। তো আজকে লাইট হাউসের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।